নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 322তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যুগজননী শ্রী শ্রী মা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের অশেষ কৃপায় এবং আশীর্বাদে সমবেতভাবে এই সৎসঙ্গ করার প্রয়াসে ব্রতী হয়েছি এবং দীর্ঘদিনভাবে ধরে সেটি চলছে। এই সৎসঙ্গ হচ্ছে মনের খাদ্য। আমাদের এই মনের উত্তরণের জন্যে যখন পৃথিবীর দিকে আমরা তাকাচ্ছি, জগতের দিকে আমরা তাকাচ্ছি, তখন আমরা এই মনের হতাশা অবসাদ এটি কাটানোর জন্য এই নিত্যদিনের সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এবং এটি একটি প্রভাতী অনুষ্ঠান। ভোরের বেলাটিকে, সকালবেলাটিকে পূর্ণ গঙ্গা স্নানে অবগাহন করার মতন এই দিব্য প্রসঙ্গের এবং মহান যে মহাপ্রাণ তাদের আলোচনার মাধ্যমে আমরা স্মরণ মনন করার চেষ্টা করা উদ্দেশ্য দিনটিতে একটি ভাবে ভাবিত থাকা। হয়তো দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান একঘেয়ে মনে হতে পারে, তবু আমরা অনেক ভক্তের অনুরোধে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ভগবানের অসীম কৃপা এবং প্রাণারাম ইউটিউব চ্যানেলের সহযোগিতা এর জন্যে অনস্বীকার্য। আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করব তিনি কালী প্রসন্ন। আমরা মহাভারতের কথা জানি এবং মহাভারতের বিভিন্ন চরিত্রের কথাও আমরা বিভিন্ন সময় পড়াশোনা করে থাকি। বারবারই বলা হয় যে ভারতবর্ষে যা কিছু আছে সব যেন এই মহাভারতের প্রতিটি চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু এই মহাভারতের যিনি অন্যতম রূপকার বলতে পারি, সেই অনন্য কালী প্রসন্ন সিংহ, তার কথা আমরা আজকে আলোচনা করব। কলকাতার জোড়াসাঁকো নিবাসী দেওয়ান শান্তিরাম সিংহের পপৌত্র, জয়রাম সিংহের পৌত্র এবং নন্দলাল অর্থাৎ সাতুবাবু সিংহের একমাত্র পুত্র কালীপ্রসন্ন সিংহের জন্ম হয় 1840 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এবং 30 বছর বয়সে 1870 খ্রিস্টাব্দে তাঁর প্রয়াণ হয়। অর্থাৎ 30 বছরের জীবন এবং এই স্বল্পস্থায়ী জীবনে সাহিত্য প্রতিভা এবং সামাজিক কীর্তিতে তিনি এমন একটি স্থান অধিকার করে নিয়েছেন যে তাকে বারবার আমরা ভাবতে পারি যে নবজাগরণের ইতিহাসের এক অন্যতম প্রবর্তক। আমরা এদের কথা বিশেষ করে জানি না, জানতে চাই না, সেই জন্য এই অনুষ্ঠানের রূপবৈচিত্র্য শুধু ভক্তিমার্গ নয়, বিভিন্ন মনীষীদের জীবন, ত্যাগী সন্ন্যাসীদের জীবন, গৃহস্থ মানুষদের জীবনের যে আদর্শকে মানুষের কাছে আনা, যার যে পথ ভালো লাগে সে সেই পথ ধরেই যেন নিজের অন্তরঙ্গ বিকাশের পথে এগিয়ে যেতে পারেন বা আমরা পারি। আমাদের হয়েছে এটা একদম বিশ্বাস করবেন না, মনেও করবেন না। আমি তো নিজে মনে করি ইচ ডে ইজ এ লার্নিং ডে, প্রত্যেকটি দিন আমাদের শিখতে হয়, জগতের থেকে শিখতে হয়, মানুষের থেকে শিখতে হয়, পশু পাখির থেকে শিখতে হয়, এমনকি এই মহাত্মা মহাপ্রাণ যারা রয়েছেন মনীষীদের জীবন এবং বাণী প্রতি মুহূর্তে আমাদের প্রাণ ধারণের রসদটা যেন জুগিয়ে যায়। অর্থাৎ এই 30 বছরের জীবনে তার যে কীর্তি, তার যে কৃতিত্ব, সেইখানেই তাকে নবজাগরণের ইতিহাসে অন্যতম প্রবর্তক হিসাবে যেন স্বীকৃতি দেওয়া যায়। সিংহ পরিবারে কালীপ্রসন্নের জন্মের পর যে উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল সেটি সংবাদ প্রভাকর সেখানে প্রকাশিত হয় এবং অনুবাদ হয় 24 ফেব্রুয়ারি 1840 খ্রিস্টাব্দের ক্যালকাটা কুরিয়ারে। কালীপ্রসন্নর 6 বছর বয়সে তার পিতৃদেবের প্রয়াণ হয়। পিতৃবন্ধু প্রতিবেশী হরচন্দ্র ঘোষ কালীপ্রসন্নের অভিভাবক এবং তত্ত্বাবধায়ক নিযুক্ত হয়েছিলেন এবং সম্পত্তি বৃদ্ধির পাশাপাশি শিক্ষা লাভেও তাকে সহযোগিতা করেছিলেন। কালীপ্রসন্ন বিদ্যা শিক্ষায় তাহার মাতা এবং পিতামহীর উৎসাহ এবং প্রভাব পেয়েছিলেন।
তার শৈশব এবং কৈশোরের শিক্ষা ব্যবস্থার চিত্রটি তার অন্যতম সাহিত্য কীর্তি হুতম পেজার নকশাতে তিনি এঁকেছেন, যে ছেলেবেলা থেকেই আমাদের বাংলা ভাষার উপর বিলক্ষণ ভক্তি ছিল এবং শেখবারও নিতান্ত অনিচ্ছা ছিল না। আমাদের বুড়ো ঠাকুরমা আমাদের ঘুমাবার পূর্বে নানান প্রকার উপকথা কইতেন, আজকের যুগে আর পাওয়া যায় না। আজকের যুগে সবাই আমরা সেই আমাদের বৃদ্ধ মানুষগুলোর প্রতি অবহেলা করি। সেই নচিকেতার গান আছে না, যে মস্ত ফ্ল্যাটের এপার ওপার যায় না দেখা, সেই জন্য আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই কিন্তু সেই মানুষগুলোর মনের খবর আমরা কেউ রাখি না। সেটি বলছেন যে তারাই কিন্তু এই উপকথা শোনাতেন, কবি কঙ্কন, কৃত্তিবাস এবং কাশীদাসের পয়ার মুখস্থ আওড়াতেন, আমরা সেগুলি মুখস্থ করে স্কুলে বাড়িতে ও মায়ের কাছে আওড়াতাম, মা শুনে বড় খুশি হতেন, কখনো বা আমাদের উৎসাহ দেওয়ার জন্য ফি পয়ার পেছু একটা করে সন্দেশ প্রাইজ দিতেন। এই যে এনকারেজমেন্ট, স্বামীজি বারবার বলছেন না যে আমরা বারবার আমাদের এদেশের শিক্ষা ব্যবস্থার গলদ এটি, আমরা সবসময় বলছি তোর দ্বারা হবে না, তুই পারবি না, আর ওদেশে সবসময় বলা হচ্ছে যে তুমি পারবে পারবে পারবে। ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইউ ক্যান, ইফ ইউ থিঙ্ক ইউ কান্ট ইউ কান্ট। বিখ্যাত গাড়ি প্রস্তুত কারক হেনরি ফোর্ড এই কথাটি বারবার বলেছেন, তুমি যদি মনে করো পারবে পারবে। আজকেও এই মহামারীর বুকে আমাদের সেই একটাই কিন্তু মন্ত্র দেখুন, আজকে টিভি নিউজ চ্যানেলে, খবরের কাগজে বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইডেও বারবার বলছে মনের জোর, ইফ ইউ ক্যান ইউ ক্যান, ইউ হ্যাভ টু উইন উইথ দ্যাট ব্যাটল। এবং সেই জন্যে মা তাদের এনকারেজ দিতেন। এবং সংস্কৃত শেখাবার জন্য আমাদের একজন পণ্ডিত ছিলেন, তিনি আমাদের লেখাপড়া শেখাবার জন্য বড় পরিশ্রম করতেন। ক্রমে আমরা 4 বছরে মুগ্ধবোধ পার হলাম, এই কালীপ্রসন্নর শিক্ষা জীবন গৃহেই শুরু হয়েছিল। তিনি এক পণ্ডিতের কাছে বাংলা এবং সংস্কৃত শিক্ষা করেন এবং খুব অল্প বয়সেই সংস্কৃতে পারদর্শিতা অর্জন করেন। তিনি উইলিয়াম কার্ক প্যাট্রিক নামে এক বিদেশির কাছে ইংরেজি শিখেছিলেন। কালীপ্রসন্ন হিন্দু কলেজে ভর্তি হল, কোনো ডিগ্রি বা ডিপ্লোমা লাভের আগেই 1857 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ পরিত্যাগ করেন। তার বিবাহ হয়েছিল 1854 খ্রিস্টাব্দে বাগবাজার নিবাসী লোকনাথ বসুর কন্যার সঙ্গে। বিবাহের কয়েক বছরের মধ্যেই বালিকা পত্নীর মৃত্যু হওয়ায় তাঁহার দ্বিতীয় বিবাহ হয় রাজা প্রসন্ন নারায়ণ দেবের দৌহিত্রী চন্দ্রনাথ বসুর সঙ্গে। বয়সে বঙ্কিমচন্দ্রের থেকে 2 বছরের ছোট কালীপ্রসন্ন যখন প্রয়াত হন তখন বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা এবং মৃণালিনী রচনা সমাপ্ত হয়েছিল। কালীপ্রসন্ন মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কৃষ্ণকমল ভট্টাচার্য প্রমুখ প্রতিভাবান ব্যক্তিত্বদের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন, অনুপ্রাণিত হয়েছিলেন এবং 1853 খ্রিস্টাব্দে 13 বছর বয়সে তিনি বিদ্যৎ সাহিনী সভা নামে এক সাহিত্য সমিতিও প্রতিষ্ঠা করেছিলেন। প্যারিচরণ মিত্র, কৃষ্ণদাস পাল প্রমুখের সদস্য ছিলেন। 1855 খ্রিস্টাব্দে 15 বছর বয়সে বিদ্যুৎ সাহিনী সভার অধীন বিদ্যুৎ সাহিনী পত্রিকারও সম্পাদক তিনি হন এবং কালীপ্রসন্ন নিজে রচনা করেছিলেন বিক্রমবর্ষী নাটক, 14 বছর বয়সে রচনা করেছিলেন বাবু নাটক এবং 1856 খ্রিস্টাব্দে জুলাই মাসে কালীপ্রসন্ন সর্বতত্ত্ব প্রকাশিকা ও 1861 খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুর পর হিন্দু প্যাট্রিয়টের স্বত্ব ক্রয় করে তার পরিচালনা এবং সম্পাদনা করেছিলেন। পরিদর্শক নামে একটি দৈনিক পত্র তিনি চালান। সাহিত্যের উন্নতি কামনায় এবং লেখকদের উৎসাহ দানের ক্ষেত্রে কালীপ্রসন্ন সে যুগে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বিদ্যুৎ সাহিনী সভার পক্ষ থেকে প্রতিযোগিতামূলক প্রবন্ধ আহ্বান করে পুরস্কার ঘোষণা করতেন কালীপ্রসন্ন এবং তাঁর বদান্যতায় বহু লেখক তাঁদের বই প্রকাশ করতে সমর্থ হয়েছিলেন এবং তৎকালীন সেই তথ্য সংবাদপত্র সম্প্রকাশ এবং সংবাদ প্রভাকর সেটি আমাদের পাঠকদের জানায়। কল্যাণকর বা সমাজ সংস্কারমূলক অনুষ্ঠানের সঙ্গে এই বিদ্যুৎ সাহিনী সভার যোগ ছিল, অর্থাৎ এই সমাজ সংস্কারটি তারা করতেন। শুধুমাত্র সাহিত্য কৃষ্টি নিজেদের মধ্যে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা নয়, তার পাশাপাশি এই মানুষের মধ্যে সমাজ সংস্কার, অর্থাৎ এই রিফর্মেশন এবং সোশ্যাল রিফর্মেশন, এবং সেটির জন্য তাদের মনটিকে আগে রিফর্ম করতে হয়েছে। কালীপ্রসন্ন সিংহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অত্যন্ত ভক্তি করতেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যোৎসাহিনী সবার পক্ষ থেকে কালীপ্রসন্ন তাঁর সাহায্যের হাতটিও বাড়িয়ে দিয়েছিলেন। এবং 1857 খ্রিস্টাব্দে বিদ্যোৎসাহিনী সভা জনসাধারণের জন্য একটি সাধারণ পাঠাগার স্থাপনের কথাও ভেবেছিল। নাটক রচনা, অভিনয়, সংবাদপত্র সম্পাদনা প্রকাশের সঙ্গে সঙ্গে চলেছিল তাঁর জীবনের সবথেকে বড় গৌরব এবং বাংলা ভাষার অমূল্য সম্পদ বেদব্যাসের মূল সংস্কৃত মহাভারতের বঙ্গানুবাদ এবং তার প্রকাশ। এর আগে মূল মহাভারতে প্রকৃত কী আছে তা সাধারণ বাঙালির জানা ছিল না, কিন্তু এই কাশীরাম দাসের কথকথামূলক পদ্য মহাভারতই সাধারণ মানুষের কাছে আদৃত হয়েছিল। কালীপ্রসন্ন আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1854 খ্রিস্টাব্দ থেকে তত্ত্ববোধিনী পত্রিকায় মহাভারতের কিছু কিছু গদ্যানুবাদ প্রকাশ করেছিলেন, কিন্তু কালীপ্রসন্ন মহাভারত অনুবাদের ভার গ্রহণ করায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাভারতের উপক্রমণিকা ভাগ অর্থাৎ আদি পর্বের প্রথম 62টি অধ্যায় পর্যন্ত অনুবাদ করে ছেড়ে দিয়েছিলেন। তিনি কালীপ্রসন্নকে এই বিষয়ে উৎসাহিত করেন এবং যখন কালীপ্রসন্ন এই কাজ শুরু করেন তখন বর্ধমান রাজবাড়িতে মহারাজ মহতাব চাঁদ রামায়ণ এবং মহাভারত অনুবাদের কাজ শুরু করেছিলেন, কিন্তু সেই অনুবাদের কাজ শেষ হয় কালীপ্রসন্নের মহাভারত প্রকাশের, যেটা 1860-1866 এর 24 বছর পর এবং কালীপ্রসন্নের মৃত্যুর 14 বছর পর। তারও কয়েক বছর পর 1889 খ্রিস্টাব্দে বর্ধমান মহারাজের মহাভারত সম্পূর্ণ গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রায় একই কালে দুজন ব্যক্তির দ্বারা মহাভারত অনুবাদের কাজ হওয়ায় নানান রকম জল্পনা কল্পনার উদ্ভব হয়েছিল। অনেকে মনে করেন বর্ধমান রাজকে টেক্কা দেওয়ার জন্য তিনি এই কাজ শুরু করেছেন, কিন্তু বর্ধমানের মহারাজার প্রতি যে কালীপ্রসন্নের কোনো বিদ্বেষভাব ছিল না সেটার প্রমাণ যে 1857 খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন যে বিক্রমবর্ষী নাটক রচনা করেন সেইটি তিনি উৎসর্গ করেছিলেন এই মহারাজ মহতাব চাঁদকে, অর্থাৎ বর্ধমানের রাজাকে তিনি এই নাটকটা উৎসর্গ করছেন। দুজনে প্যারালাল কাজ করছেন, কিন্তু দেখুন দুজনের মধ্যে কোনো কম্পিটিশান নেই। লোকে ভাবছে, আমরা সাধারণ মানুষ বাইরে থেকে অনেক সময় অনেক মানুষকে ভাবি, কিন্তু আসলটি আমরা জানতে পারি না। এবং মাত্র 1 বছরের মধ্যেই বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক মহারাজাকে স্বদেশ অনুরাগী উদার চেতা কালীপ্রসন্ন বিদ্বেষ করবেন এটা মনে হয় না, যিনি কিনা মধুসূদন দত্তকে মেঘনাদবধ কাব্যের জন্য সংবর্ধনা দেন। এবং বিদ্যাসাগরের ভক্ত কালীপ্রসন্ন তাঁকেই এই মহাগ্রন্থ প্রকাশের জন্যে অনুরোধ করেছিলেন। কালীপ্রসন্ন লিখেছিলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবকাশ অনুসারে আমার অনুবাদ দেখিয়া দিয়াছেন এবং সময়ে সময়ে কার্যোপলক্ষে যখন আমি কলকাতায় অনুপস্থিত থাকিতাম তখন স্বয়ং আসি আমার মুদ্রাযন্ত্রের এবং ভারতানুবাদের তত্ত্বাবধান ধারণ করিয়াছেন। মহাভারত রচনার উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, এক্ষণে আমাদিগের দেশের মধ্যে নানা স্থানে নানা বিদ্যোৎসাহী এবং স্বদেশ হিতানুরাগী মহানুভবগণ ইংরেজি ভাষার বিবিধ জ্ঞানগর্ব গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ করিয়া দেশের হিত সাধনে তৎপর হইয়াছেন। স্বদেশীয় মহানুভব পুরুষদিগের মানসোদিত আশ্চর্য তত্ত্ব সকল স্থায়ী করবার উপায় বিধান করাও একান্ত কর্তব্য। এই বিবেচনায় আমি স্বীয় যৎসামান্য পরিমিত শক্তি দ্বারা বাংলা ভাষায় প্রবিস্তীর্ণ মহাভারতের অনুবাদ করতে স্বদেশের হিত সাধন করিতে সাহসী হয়েছে, অর্থাৎ দেশের মঙ্গলের জন্য এই অনুবাদটাকেও তিনি কল্যাণকর বলেই মনে করছেন। এবং বরানগরের যে বাড়িটিতেই অনুবাদের কাজ করেন কালীপ্রসন্ন তার নাম দিয়েছিলেন সারস্বতাশ্রম এবং পুরাণ সংগ্রহ কার্যালয়। কোনো ব্যক্তিকে টেক্কা দেওয়া নয়, এই স্বদেশপ্রেমী কালীপ্রসন্ন লিখেছিলেন, মহাভারত অনুবাদ করিয়া যে লোকের নিকট যশস্বী হইব এরকম প্রত্যাশা করিয়াও এ বিষয়ে হস্তাপন করি নাই। অর্থাৎ অনেকে লোকের কাছে যশস্বী হতে চান, একটা মান, একটা সম্মান, কিন্তু কালীপ্রসন্নের মধ্যে সেটি দেখা যাচ্ছে না, তিনি সেটির জন্য করছেন না। যদি জগদীশ্বর প্রসাদে পৃথিবীর মধ্যে কুত্রাপি বাংলা প্রচলিত হয়ে থাকে আর কোনো কালে এক অনুবাদিত পুস্তক কোনো ব্যক্তির হস্তে পতিত হওয়ায় সে মর্মানুধাবন করত যে হিন্দু কুলের কীর্তিস্তম্ভরূপ ভারতের মহিমা অবগত হইতে সক্ষম হয় তাহা হইলে আমার সমস্ত পরিশ্রম সফল হইবে। অর্থাৎ তিনি চাইছেন যে এই ভারতবর্ষের মানুষকে এটি জানানোর জন্য এবং সেই কীর্তির জন্য, কোনো নামের জন্য তিনি এটি চাইছেন না।
কালীপ্রসন্ন সিংহ সাতজন সংস্কৃত পণ্ডিতের সঙ্গে মূল সংস্কৃত মহাভারতের অনুবাদ শুরু করেছিলেন এবং এই মহাভারত পণ্ডিতদের সহযোগিতার পাশাপাশি কালীপ্রসন্নেরও অত্যন্ত প্রচেষ্টার ফল ছিল এবং মহাভারতের বহু বিরুদ্ধভাবের এবং ব্যাসকুটের সন্দেহ নিরাকরণ বিষয়ে তাকে সাহায্য করেছিলেন কলকাতা সংস্কৃত বিদ্যামন্দিরের অধ্যাপক তারানাথ তর্ক বাচস্পতি মহাশয়। মহাভারত অনুবাদের ভূমিকা এবং উপসংহারে সংস্কৃত পণ্ডিতদের নাম এবং সহযোগিতার কথা স্বীকার করায় পরবর্তীকালে অনেকে মনে করেন যে কালীপ্রসন্ন নিজে অনুবাদ করেননি, কিন্তু অনুবাদে ভিন্ন ভিন্ন পণ্ডিতের ভিন্ন ভিন্ন ভাষার পরিবর্তে যে ভাষাগত সাদৃশ্য দেখা যায় তাতে বোঝা যায় যে তার সম্পাদকের ভূমিকা সক্রিয়। এবং ডক্টর পরেশচন্দ্র দাস বাংলার সমাজ এবং সাহিত্যে কালীপ্রসন্ন সিংহ গ্রন্থে বলছেন, বঙ্কিমচন্দ্র তার কৃষ্ণচরিত্র গ্রন্থের বিজ্ঞাপনে লিখেছিলেন, সর্বাপেক্ষা আমার ঋণ মৃত মহাত্মা কালীপ্রসন্ন সিংহের নিকট গুরুতর, যেখানে মহাভারত হইতে উদ্ধৃত করিবার প্রয়োজন হইয়াছে আমি তাহার অনুবাদ উদ্ধৃত করিয়াছি। বঙ্কিমচন্দ্র তাঁর কাছে কতটা সম্মান জানাচ্ছেন যে যেখানে দরকার হয়েছে এই কৃষ্ণচরিত্র লেখার সময় যে মহাভারতের রেফারেন্স, সেখানে তিনি এই রেফারেন্সটি, অর্থাৎ এই অনন্য কীর্তিকার কালীপ্রসন্ন মানুষের মাঝে এই স্বল্প জীবনের মধ্যে দিয়ে এক কীর্তির ব্যাপ্তি রেখে দিয়ে গেলেন। তাকে আমরা আগামী প্রজন্ম জানলাম না, মহাভারত এ যুগে খুব কম বাড়িতেই পড়াশোনা হয়, ডিটেলে আমরা কিছু কিছু চরিত্র জানার চেষ্টা করি, কখনো কখনো সেই চরিত্রগুলির উপর আলোকপাত হয় লেখা, কিন্তু এই যে টোটাল মহাভারতকে একেবারে আত্মস্থ করা সেটি খুবই কঠিন। সেজন্য এই গ্রন্থে তিনি আরও জানিয়েছেন যে বুদ্ধদেব বসু মহাভারতের কথায় স্বীকার করেছেন, কোনো বাঙালির মুখেই কালীপ্রসন্ন নিন্দা সাজে না এবং আমার পক্ষে তা কৃতজ্ঞতা হবে, কেননা আমি প্রায় 35 বছর আগে এই পুস্তকে প্রথম প্রবেশ করেছিলাম আর আজ পর্যন্ত তার মায়াজাল থেকে বেরোতে পারিনি। মোটের ওপর আমরা বলতে পারি একাধারে সুখপাঠ্য এবং মূলানুবাদ সমগ্র অনুবাদ হিসাবে কালীপ্রসন্ন বাংলা সাহিত্যে এখনও অদ্বিতীয়। মহাভারতের অনুবাদ ছাড়াও কালীপ্রসন্ন পৃথকভাবে শ্রীমদ্ ভগবদ্গীতারও বাংলা অনুবাদ করেছিলেন। তাঁর প্রয়াণের অনেক দিন পর 1902 খ্রিস্টাব্দে এটি মুদ্রিত হয় এবং প্রকাশিত হয়। কালীপ্রসন্নর একটি নিরপেক্ষ বিচারশীল মন ছিল, এই মন তাকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জীবন বৃত্তান্ত এবং মহাভারতের সমালোচনা প্রকাশের পরিকল্পনায় প্রবৃত্ত করেছিল। কালীপ্রসন্ন রচিত অন্যান্য গ্রন্থ প্রসঙ্গে উল্লেখ করা যায় যে বঙ্গেশ বিজয় নামে একটি অসমাপ্ত উপন্যাস এবং বিভিন্ন সভা সমিতিতে পঠিত এবং পত্র পত্রিকায় অপ্রকাশিত কিছু রচনা, দ্য ক্যালকাটা পুলিশ অ্যাক্ট নামে আইন বিষয়ক একটি গ্রন্থ উল্লেখযোগ্য এবং হুতম পাঁচার নকশা, সেটিও বাংলা ভাষায় এক অপূর্ব সৃষ্টি, এটি সে যুগে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এটি কেবল নকশা পরিহাস ছিল না, এটি ছিল সেকালের সমাজের এক ভণ্ড সমাজদ্রোহীর পৃষ্ঠে তীব্র কষাঘাত। 1861 খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যে দুটি যুগান্তকারী গ্রন্থ প্রকাশিত হয়, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য এবং কালীপ্রসন্ন সিংহের হুতম পাঁচার নকশা। এবং এই গ্রন্থ সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, বাংলাদেশের সমাজকে সজীব রাখিবার জন্য মধ্যে মধ্যে রামগোপাল ঘোষের ন্যায় বক্তা, হুতম পেঁচার ন্যায় লেখক এবং ভোলাময়ের ন্যায় কবিওয়ালার প্রাদুর্ভাব হওয়া বড়ই আবশ্যিক। আজকে যখন এই সমাজে আমরা এই হতাশা দেখতে পাই, ডিপ্রেশন দেখতে পাই, যখন বাঁচার রসদের জন্য হাউতাশ করি, তখন রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলন আমাদের যেমন বাঁচায়, তেমনি তার পাশাপাশি এই বাংলা সাহিত্যকে যদি আমরা ধরি তাহলেও আমরা একটা গভীর বেঁচে থাকার রসদ পাই। এই যে বলছেন রামগোপাল ঘোষের ন্যায় বক্তা, যারা বক্তৃতা করেন তাদের বক্তব্য মানুষকে বাঁচায় যদি সেই বক্তব্য মানুষ মনন করে, হুতম পেঁচার মতন লেখক যারা পড়তে ভালোবাসেন তাদের এই বই পড়ার লেখা মনের ক্যানভাসে ফুটে ওঠে, আর ভোলা ময়রার মতন কবিয়াল যারা এই কবি গান করেন তাদের এই গানও মানুষের মনে কালজয়ী একটি দিকের উন্মোচন করে দেয়। এবং সুকুমার সেন সংশয় প্রকাশ করেছেন নকশাটি কালীপ্রসন্নের লেখা কিনা। তিনি লিখেছেন, কালীপ্রসন্ন সিংহ যে ইয়া ছাপাইয়া প্রচার করেছিলেন তাহাতে সন্দেহ নাই। সুকুমার সেনের মতে কালীপ্রসন্ন সিংহ অর্থের বিনিময়ে লিপিকর রাখতেন, কিন্তু হুতম পেঁচার নকশাতে কালীপ্রসন্ন তার নিজের শ্রেণীভুক্ত ধনীদের নিয়েই ব্যঙ্গ করেছেন, কোথাও পদবীটি একই রেখেছেন, কোথাও বাসস্থান এক রেখেছেন।
এবং কালীপ্রসন্নের ঘনিষ্ঠ ব্যক্তি আচার্য কৃষ্ণকমল পুরাতন প্রসঙ্গে বলছেন, পাথুরিয়াঘাটার কোনো ধনী প্রবীণ বয়সে নিজের জন্মতিথি উৎসব উপলক্ষে স্বর্ণালঙ্কারে ভূষিত হইয়াছিলেন। কালীপ্রসন্নের বিদ্রুপ বান তাহার ওপর বর্ষিত হইল, নকশায় পাথুরিয়াঘাটা নুড়িঘাটায় রূপান্তরিত হইল। অর্থাৎ এই বিদ্রুপটি তিনি করতেন এবং কালীপ্রসন্ন তার নকশায় আত্মসমালোচনাটাকেও বাদ দেননি। বলছেন, নিজেকে নিয়ে ব্যঙ্গ, ক্রমে গৌরব লাভেচ্ছা হিন্দুকুশ এবং হিমালয় পর্বত থেকেও উঁচু হয়ে উঠল। কখন বোধ হতে লাগলো কিছুদিনের মধ্যে আমরা দ্বিতীয় কালিদাস হব, তা হওয়া হবে না। তবে ব্রিটেনের বিখ্যাত পণ্ডিত জনসন, রামমোহন রায়, হ্যাঁ একদিন রামমোহন রায় হওয়া যায়, কিন্তু বিলেতে মরতে পারবো না। এবং কালীপ্রসন্ন এই গৌরচন্দ্রিকা পরিহাস রঙ্গরসনা এগুলি বারবার করতেন। কালীপ্রসন্ন সিংহ অবৈতনিক ম্যাজিস্ট্রেট থাকাকালীন দুবার কলকাতা পুলিশের প্রধান কমিশনারের পদে কিছুদিন কাজ করেছিলেন এবং সে যুগে ভারতীয় স্বাধীনতা আন্দোলনেও যখন স্পষ্ট রূপ নেয়নি তখনও কালীপ্রসন্ন স্বদেশ অভিমান দেশানুরাগ তার মধ্যে প্রবল ছিল এবং কালীপ্রসন্ন গুণীর কদর জানতেন। মানিকে মান দিতে তিনি কখনো দ্বিধা করতেন না। বিচারক মর্ড ওয়েলেস নিজেকে শীঘ্র সংশোধন করেছিলেন এবং লোকরঞ্জক হন এবং তাঁর বিদায়বেলায় ব্যথিত চিত্তে কলকাতার দেশ নায়করা তাকে অভিনন্দন যখন করেছিলেন তখন তাদের মধ্যে কালীপ্রসন্ন ছিলেন। এবং বিচিত্রকর্মায় কালীপ্রসন্নর বিভিন্ন বিষয়ে উৎসাহ ছিল এবং সেই উৎসাহ অবশ্যই চরিতার্থ হয়েছিল তার অর্থকৌলিনের জন্য। ধনবান হইলেন যে দেশ বা সমাজসেবা করবেন তা হয় না, কিন্তু তিনি সেটি করতেন। ইংরেজি শিক্ষক এবং পণ্ডিত নিয়োগ তিনি মাসিক 100 টাকা বেতনে সে যুগে করেছিলেন। 7টি অবৈতনিক বিদ্যালয় একক প্রচেষ্টায় কালীপ্রসন্ন সেখানে এই কলকাতাতে করেছিলেন এবং কলকাতায় যখন বিশুদ্ধ জলের কল সৃষ্টি হয়নি তখন 10,000 টাকা ব্যয় করে বিলেত থেকে ধারাযন্ত্র ক্রয় করে তিনি কলকাতার বারাণসী ঘোষ স্ট্রিটে তার বাসস্থানের কাছে আর একটা রাজা গুরুদাস স্ট্রিট এবং বিডন স্ট্রিটের সংযোগস্থলে স্থাপন করেছিলেন। অর্থাৎ এটিও তার এই যে শুধু সৃষ্টি নয় তার পাশাপাশি যে মানুষের জন্য ভাবা করা সেইটি। এবং কালীপ্রসন্ন 1870 খ্রিস্টাব্দে 30 বছর বয়সে প্রয়াত হন। ধূমকেতুর মতন জীবন, নিন্দা এবং প্রশংসা দুই তার ভাগ্যে অবিরল ধারায় বর্ষিত হয়েছে। তার বিদ্যোৎসাহিনী সভা ব্যঙ্গে ভূষিত হয়েছিল মদ্যোৎসাহিনী সভায়। তাকে অশিক্ষিত, বিলাসী, মোসাহেব পরিবৃত যেমন বলা হয়েছে তেমনি সংশয় প্রকাশ করা হয়েছে তার অনুবাদ নিয়ে, তার সৃষ্টিকে নিয়ে। কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বেও কালীপ্রসন্ন মহীয়ান হয়েছিলেন, নিজস্ব সমাজ সংস্কারের বলিয়ান ছিলেন। 1866 খ্রিস্টাব্দে মহাভারত অনুবাদ সম্পূর্ণ হওয়ার মাত্র 4 বছর পরেই তাঁর দেহান্ত হয়। শ্রদ্ধাতিরিক্ত দান, সদ অনুষ্ঠানে ব্যয় এবং মহাভারত বিনামূল্যে বিতরণ ইত্যাদিতে তাঁর সম্পত্তি হস্তান্তরিত করতে হয়। আত্মীয় এবং বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে তিনি অধিকাংশ সম্পত্তি থেকে বঞ্চিত হন। 1866 খ্রিস্টাব্দে তাঁর নামে পাওনাদারেরা অন্তত 20টি মামলা রুজু করেছিলেন, যা অধিকাংশ ক্ষেত্রে একতরফা ডিক্রি হয়ে যায়। কালীপ্রসন্ন আদালতে হাজির না হয় সম্পত্তির উপর রিসিভার বসে, ওয়ারেন্ট জারি হয়। তিনি ওয়ারেন্ট এড়ানোর জন্য চলে যান সারস্বতাশ্রমে, যেখানে পণ্ডিতদের সাহায্যে অনুবাদের কাজ চলেছিল। অবশেষে 1870 খ্রিস্টাব্দে 22শে মার্চ আদালতে একসময় হাজির হয়েছিলেন বিচারক কালীপ্রসন্ন। কারাগারে যেতে হলো না, বিচারক তাকে মুক্তি দিলেন। 4 মাস বাদেই তার দেহান্ত হলো। কালীপ্রসন্ন যে আদর্শ অনুসরণ করতে চেয়েছিলেন সেকালের সুখবিলাসে লালিত ধনী সন্তানদের, সেটা কল্পনার অতীত ছিল। সেই যাত্রাপথে সেটি ছিল তাঁর জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি। অত্যধিক মদ্যপান তার মৃত্যুর আরেকটি কারণ হয়েছিল, কারণ কালীপ্রসন্ন শেষ জীবনটা নিষ্কলঙ্ক ছিল না, কিন্তু তার উদারতা, মহত্ত্বতা এবং সত্যনিষ্ঠা, স্বদেশপ্রেম সেগুলো তার দোষগুলোকে আবৃত করে দেয়। আমরা আজকের এই পুণ্য দিনে তার জীবনের কিছু দিক নিয়ে শুধু আলোচনা করলাম, কারণ এই মানুষগুলিকে নিয়ে হয়তো পরে কোথাও কোনো বক্তৃতা মঞ্চে বলার সুযোগ নেই, কিন্তু সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক ধ্যানে এদের জীবন আমাদের মনটিকে ভাবায়, অন্তত দিনগুলিকে ভালো করায়। সেই ব্যক্তিত্ব অনন্য কালীপ্রসন্ন সিংহ সম্পর্কে এই অসাধারণ তথ্যগুলি একযোগ করে দিয়েছিলেন
বিভাগীয় প্রধান তখন ছিলেন, পরবর্তীকালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন, শ্রী সবুজ কলি সেন মহাশয়া। তার কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা যে অনন্য কালীপ্রসন্ন সিংহ সম্পর্কে আমাদের তিনি তথ্যগুলি উপহার দিয়েছেন একযোগে। এছাড়াও মহাভারতের কথা এবং বাংলা সাহিত্যের ইতিহাস এবং পুরাতন প্রসঙ্গ এই পুস্তকগুলিকে যদি আমরা একটু স্মরণ করি তাহলে এই কালীপ্রসন্নের কথা বারবার আসবে। আমরা এই স্মরণ মননের মধ্যে দিয়ে আজকের এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার অনুধ্যানের এখানেই ইতি টানছি। নমস্কার, ধন্যবাদ।